সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ক্যান্সার আলাপনে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা শম্পা বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয় ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার আইএআরসির সবশেষ হিসেব অনুযায়ী দেশে প্রতি বছর বারো হাজার সাতশো জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন আর মারা যান ছয় জন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে পনেরো লক্ষাধিক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এবং প্রতি লাখে পনেরো জন নারী মারা যান এই প্রেক্ষাপটেই আজ আমরা আলোচনা করব স্তন ক্যান্সার এবং সচেতনতা নিয়ে আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন স্কোয়ার হাসপাতালের অনকোলজি অ্যান্ড রেডিও থেরাপি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কোর্ডিনেটর ডাক্তার সৈয়দ আকরাম হোসেন আপনাকে স্বাগত এই বিশেষ আয়োজনে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জি প্রতি বছর তো আসলে আমরা অক্টোবর মাস জুড়ে সচেতনতা পালন করে থাকি স্তন ক্যান্সারের ব্যাপারে নভেম্বরের মতো এবার আমরা পালন করছি আমাদের দেশে কতটুকু আসলে সচেতনতা তৈরি করতে পেরেছি যদি শহর এবং গ্রামের প্রেক্ষাপট মিলিয়ে বাংলাদেশের চিত্রটা বলতেন আসলে আপনি যেটা ঠিকই বলেছেন যে সারা পৃথিবীতে স্তন ক্যান্সারের হার যেমন অনেক বেশি সে পাশাপাশি কিন্তু বাংলাদেশেও অনেক বেশি আগে কিন্তু এটা মেয়েদের মধ্যে প্রথম ছিল না দ্বিতীয় ছিল হ্যাঁ গত কয়েক বছর থেকে এটা মেয়েদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ক্যান্সার হিসাবে এসেছে সেটা হলো প্রায় আমাদের দেশের হিসাবে প্রায় ছাব্বিশ ভাগের মতো তো এখন সচেতনতা কতখানি হয়েছে এটা ঠিক বলা কঠিন কারণ হচ্ছে যে হয়তো আমার মনে আছে যে দু সালে গ্রামীণ ব্যাংকের একটা টেলিমেডিসিন প্রোগ্রাম ছিল তো ওখানে আমরা বসে ঢাকার বাইরে পেশেন্ট দেখতাম তো ওর মাঝখানেও আমি স্তন ক্যান্সারের পেশেন্ট দেখেছিলাম সেই সময়তে গ্রামেগঞ্জে যেহেতু বাংলাদেশে অপ্রতুলতা আছে বাংলাদেশের সামাজিক স্টেগমা আছে নানা কারণে মেয়েরা এসব ব্যাপারে একটু সামাজিকভাবে লজ্জাবোধ করেন যেহেতু এখানে ছেলেদের অনেক দায়িত্ব আছে স্বামীদের অনেক দায়িত্ব আছে সেসব সব মিলে যদি হতো তাহলে বাংলাদেশে হয়তো যত পরিমাণ সচেতনতা তৈরি হওয়া উচিত ছিল সে পরিমাণ হয়েছে বলে আমি মনে করি না আমি মনে করি আমাদের প্রচুর সচেতনতা দরকার এবং স্তন ক্যান্সারের ব্যাপারে সব সবার প্রথমে যে কথাটি আপনারা পরামর্শ দিয়ে থাকেন সেটা হচ্ছে স্ক্রিনিং এর উপর শহর বা গ্রাম মিলিয়ে আসলে আগের তুলনায় তো সচেতনতা কিছুটা হলেও বেড়েছে কথা বলছে এখন মানুষ এটি তো একটু অবশ্যই ইতিবাচক দিক কিন্তু স্ক্রিনিং এর ক্ষেত্রে শহর বা গ্রামের মধ্যে আসলে কোনো পার্থক্য দেখেন কিনা নিয়মিত স্ক্রিনিং এর যে কথা তা তো বটেই তা তো বটেই এটা আসলে এখন হচ্ছে আমাদের মানুষ আমাদের নারীরা বা পুরুষরা যে কারণ আমি পুরুষের কথা কেন বলছি তিন ভাগ পুরুষও কিন্তু স্তন ক্যান্সার আক্রান্ত হন তো এই কারণে যে এটা স্বাধীনতা অতখানি বেড়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না মনে করছি না কারণ হচ্ছে যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা কিন্তু শুনে আসেন বা এরকম আলোচনা শুনে তারপরে আসেন আবার কিছুদিন পরে আমরা দেখি যে এদের আনাগোনা নাই তো মাঝে মাঝে এটা স্বাধীনতা বাড়ে কারণ সাধারণত কিন্তু আসলে নিজের মধ্যে আসতে হবে এবং নিজেকে বুঝতে হবে যে আমাকে স্তন মানে আমার নিজের স্তন আমি নিজে পরীক্ষা করব এবং আমার হাত এই কাজে আমি ব্যবহার করব। তাহলে আমি স্তন ক্যান্সারের থেকে মুক্তি পেতে পারবো আমি সহজে ধরা পড়বে আমি আমি সুস্থ হয়ে যেতে পারবো জি কারণ বলা হয়ে থাকে যত আর্লি ডায়াগনোসিস মানে যত তাড়াতাড়ি আসলে রোগটি ধরা যাবে তত তাড়াতাড়ি কিন্তু নির্মূল হওয়ার সম্ভাবনা আছে যেটি জানতে চাইব যে এবারে স্তন ক্যান্সার আসলে কারণগুলো কি কি এবং অনেকেরই ধারণা এটি বংশগত কি সেই ব্যাপারটিও যদি না এটা অনেকে বলে থাকেন কেউ কেউ কারণ হচ্ছে যে স্তন ক্যান্সার আট থেকে দশ ভাগ আপনার ইয়ের জন্য হয় বংশগতির কারণে বা বংশগতি বংশ পরিব্যাপ্তির জন্য গতি পরিব্যাপ্তির জন্য হতে পারে এখন যেমন বিআরসি ওয়ান বিআরসি টু রিসিপ্টর যেটা আছে বা জিন যেটা আছে জিন এই জিনের জন্য কিন্তু এটা কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে মা থেকে মেয়ের মধ্যে আসতে পারে নানি থেকে মায়ের মধ্যে আসতে পারে এরকমভাবে কিন্তু নানি মা মেয়ে হতে পারে আবার আমরা এখনও পেশেন্ট পেয়েছি একই ফ্যামিলির পাঁচজনের ব্রেস্ট ক্যান্সার বোনদের সবার একই ফ্যামিলির মধ্যে মার ব্রেস্ট ক্যান্সার একই ফ্যামিলির মধ্যে খালা বা ফুফু এদের মধ্যে ব্রেস্ট এদের মধ্যে কিন্তু এই হারটা কিন্তু অনেক বেশি নাম্বার ওয়ান বাট তারপরেও ওভারঅলের মধ্যে এটা মাত্র আট থেকে দশ ভাগ এক নম্বর এটা একমাত্র আমরা জানা কারণ আর আর যে সমস্ত কারণকে আমরা বলি সে কারণগুলো যে একদম এটা ঘটবে এরকম না যেমন একটা হলো অভিসিটি বা স্থূলতা একটা হলো যারা ব্যায়াম করেন না একটা হলো যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করেন অথবা মানে এটা ক্ষেত্রে আরেকটা কন্ট্রাসেপ্টিভ যারা ইউজ করছেন যারা দেশ বেশি বয়সে বাচ্চা নিচ্ছেন অথবা বলা হয়তো যাদের মাসিক আগে শুরু হয়েছে মাসিক পরে শেষ হয়েছে অথবা ক্লিন ফেল্টার সিনড্রোম কিছু জেনেটিক সিনড্রোমস আছে তো এইগুলো মিলে অথবা কেউ বিকিরণ বিকিরণের কারণে কেউ সাফার করছে করেছেন বা কারো হয়তো অন্য কোনো রোগ ছিল ওই কারণে তাকে বিকিরণ চিকিৎসা দিতে হয়েছে তার তারও কিন্তু হাস ঝুঁকি আছে তাহলে এই যে বললেন যে যারা যারা এইসব ঝুঁকিতে আছে এই ক্যাটাগরির মধ্যে অথবা নেই হয়তো তারপরেও একজন নারী বা পুরুষ যেটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেরই ধারণা যে বেশিরভাগ মানুষেরই ধারণা স্তন ক্যান্সার শুধু নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু বলছিলেন যে শুধু নারী নয় পুরুষেরাও কিন্তু এই ঝুঁকিতে আছে হয়তো কম তুলনামূলক কোন লক্ষণগুলো দেখা দিলে কখনোই অবহেলা করা উচিত নয় এক প্রথমত হলো যে আমাদের দেখতে হবে যে আমি প্রথমেই বলেছি যে আমরা নিজে নিজে স্তন পরীক্ষা করব। এটা আমরা কহন করতে পারি যারা প্রিমিউনিপোজাল বা যাদের মাসিক বন্ধ হয়নি তাদের ক্ষেত্রে হলো যে প্রতি মাসে মাসিকের সাত দিন পরে গোসলের সময় গায়ে সাবান লাগানোর পরে হাতের এই তালো দিয়ে চেপে আমরা যদি পরীক্ষা করতে থাকি পুরো ব্রেস্টটুকু স্তনটুকু তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওখানে কোনো চাকা বা পিণ্ড আছে কি না যদি চাকা বা পিণ্ড থেকে থাকে তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ নিব যে আমাদের পরবর্তী করণীয় কী তাহলে এটা হলো একটা আরেকটা হলো যে তার মানে আমি একটা চাকা বা পিণ্ড একটা লক্ষণ পাচ্ছি আর লক্ষণ কী কী হতে পারে আরেকটা হতে পারে যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্তনের যে বোটা আছে সেখান থেকে রক্তপাত হতে পারে রস নির্গত হতে পারে বোটাটা ভেতরের দিকে ঢুকে যেতে পারে আর স্কিনের যে মানে আপনার ব্রেস্টের উপরে যে চামড়া আছে চামড়ার মধ্যে কুচকে যেতে পারে চামড়ার মধ্যে ঘা হতে পারে তো এরকম অনেক কিছু ঘটতে পারে তো এই সময় আবার বগল মূলে আমরা যদি বগলের তলায় বগলে বগল মূলে বা আমাদের আর্ম পিটে সেখানে আমাদের কি হতে পারে সেখানেও কিন্তু দলা পাকিয়ে এরকম কিন্তু টিউমার থাকতে পারে তো ওইটা স্তন থেকে ওখানে চলে যেতে পারে তো অথবা যদি স্তনের এই লক্ষণগুলো যদি এইগুলো যদি আবার শরীর স্তনকে যদি শরীরে ছড়িয়ে যায় শরীরের যে কোনো যে সমস্ত জায়গার মধ্যে টিউমার আছে ওই যে জায়গাতে যেমন করেন যদি স্পাইনাল কর্ডের বা ভাটিভ্রার মধ্যে ছড়ায় তাহলে দেখা যাবে এটা স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে লিভারের মধ্যে ছড়ায় অথবা ব্রেনে ছড়ায় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ওই জায়গা অনুযায়ী কিন্তু তার উপসর্গ তৈরি হবে কিন্তু আমরা উপেক্ষা করবো না স্তনের যে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে যে কোনো চাকা যদি আমরা পিণ্ড পেয়ে যাই বা পাই তাহলে আমরা কখনোই অবহেলা করব না জি আরেকটি বিষয় বলা হয়ে থাকে ক্যান্সার মানেই এক ধরনের ভয়ঙ্কর ভীতিকর একটি রোগ যেটা মারণ ব্যাধি আমরা বলে থাকি কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা কতটুকু আসলে সুখীপূর্ণ বা মারাত্মক কারণ যদি বলতেন হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার যদি আমরা প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে পঁচাশি ভাগ থেকে মানে আরও বেশি পরিমাণ মানুষ পাঁচ বছরে বেশি বেঁচে থাকবেন তার মানে এটা প্রায় আরোগ্য করা সম্ভব একটি রোগ কিন্তু এরা যে দেরি করে আসে স্টেজ থ্রি বিতে আসে ফোরে আসে তাহলে সেই সম্ভব হয় না একটার মধ্যে একটি মারাত্মক আছে সেটা হল ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অতি মারাত্মক যত তাড়াতাড়ি আমরা যে কোনো মারাত্মক ব্রেস্ট ক্যান্সারে আমরা পাই না কেন যদি আগে আমরা ধরতে পারি তাহলে চিকিৎসা করলে এটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব ঠিক এবং সেই চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়ে গিয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই হেলথ কেয়ারের ক্যান্সার আলাপনে নিচ্ছি একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত হেলথ কেয়ারের ক্যান্সার আলাপনে আলোচনা করছি স্তন ক্যান্সার এবং সচেতনতা নিয়ে আর আমাদের সঙ্গে আছেন স্কোয়ার হাসপাতালের অনকোলজি অ্যান্ড রেডিও থেরাপি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর ডাক্তার সৈয়দ আকরাম হোসেন বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে একেবারেই যদি প্রাথমিকভাবে যত তাড়াতাড়ি স্তন ক্যান্সার সম্পর্কে রোগটা জানা যাবে যে আছে চিকিৎসা তত দ্রুত হবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইবো বাংলাদেশ এই ক্যান্সার চিকিৎসায় কতটা পথ এগিয়েছে চিকিৎসা পদ্ধতি হলো একটা ষোলো চিকিৎসা প্রথম দিকে ধরা পড়লে ষোলো চিকিৎসা করতে পারে আমাদের সার্জারি সার্জনরা এটা খুব ভালো নিঃসন্দেহে পারেন কোনো সন্দেহ নেই পরবর্তী হলো কেমোথেরাপি অথবা বিকিরণ চিকিৎসা বা রেডিয়েশন থেরাপি আমরা বাংলাদেশে এটা খুবই ভালোভাবে করতে পারি বিশেষ করে আমি বলতে পারি যে আমার প্রায় পঁচিশ চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে এমন রুগীও আমার কাছে আছে যারা এখনও ভালো আছে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট তারা সার্জারি হয়েছে কেমোথেরাপি পেয়েছে রেডিওথেরাপি পেয়েছে আমার নিজের অনেক পেশেন্ট আছে যারা কিন্তু অনেক পেশেন্ট একটা না অনেক অসংখ্য পেশেন্ট আছে যারা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের আমার হাতে চিকিৎসা নিয়েছেন এখনও ভালো আছেন তো তার মানে এটা হলো যে আমরা বাংলাদেশে এটা সক্ষম চিকিৎসা করতে আমাদের কেমোথেরাপি আমাদের নিজস্ব দেশের ফার্মাসিউটিকলসগুলো তৈরি করছে কেমোথেরাপি হয় টার্গেটের থেরাপি ইমিউনোথেরাপি সবই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় একটা আর বিকিরণ চিকিৎসা কিন্তু যদি আমার হাসপাতালের কথা চিন্তা করেন তাহলে আমরা কিন্তু থ্রি ডিসিআরটি আইএমআরটি ভি একদম আধুনিক চিকিৎসাগুলো সর্বোত্তম চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা দরকার সেটা আমরা দিতে পারি এবং আমাদের রুগীগুলো আমি মনে করি ব্যক্তিগতভাবে মার্শাল্লাহ ভালো আছেন জি আমরা তাহলে দেখি যে ক্যান্সার ধরা পড়লে বা যে কোনো রোগের জন্যই প্রতিবেশী দেশের ওপর ভারতে বিশেষ করে যারা কিছুটা সামর্থ্যবান আছেন তারা কিন্তু সেখানে চলে যায় দেশের চিকিৎসা ব্যবস্থায় কি তাহলে তারা মানে আস্থা রাখতে পারেন কি না নাকি যদি ওই দেশের সাথে কম্পেয়ার করি আমরা এটা এটা যদি আপনি এইভাবে লক্ষ্য করেন একটা সময় যে ভারতে এরকম যেতেন তা না তাই না কিন্তু আপনি কোভিডকালীন সময় যদি বিবেচনা করে দেখেন গত দুটা বছর তার সময় কিন্তু বেশিরভাগ রোগী যেতে পারেননি যেতে পারেনি কিন্তু এরা আমাদের দেশে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এরা বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু যথেষ্ট যোগ্যতার সাথে তাদের চিকিৎসা দিতে পেরেছেন এবং সব রুগী যে খারাপ হয়েছেন তারা বেশিরভাগ রুগী ভালো আছেন ভালো আছেন সুতরাং স্তন ক্যান্সারের মতো রোগের জন্য চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং আমি জানি যে আমি ভারতে আমিও কাজ করেছি টাটা মেমোরিয়াল হসপিটালে আমিও কাজ করেছি আমাদের সেসব সেখানকার কলিকরা কিন্তু আসলে আমাদেরকে বলেন যে কেন রুগীগুলো আসে এটা তো তোমরাই দেখতে পারো এবং এই রুগীগুলোকে কিন্তু ওরাই এখান থেকে আবার কিন্তু রেফার করে আমার কাছে প্রতি প্রায় সময় রোগের রুগী আসে টাটা মেয় হসপিটাল মুম্বাই থেকে প্রায় সময় বা চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে বা সিএমসি ভ্যালট থেকে আমাদের কাছে প্রায় রুগী আসে সিঙ্গাপুর জেন হসপিটাল থেকে ক্যান্সার সেন্টার থেকে রুগী আসে ওরা কিন্তু আমাদের কাছে রেফার করে দেয় রেফার ব্যাক করে দেয় ওই রুগীগুলো কিন্তু বাকি চিকিৎসাগুলো বাংলাদেশেই নেয় জি কারণ আমরা জানি যে ক্যান্সার একটি বেশ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী কিন্তু চিকিৎসা যেটি বলছিলেন যে সামর্থ্যবান রোগীরা তো আসলে হয়তো চালিয়ে যেতে পারবে কিন্তু যাদের আসলে সামর্থ্য কম বাংলাদেশের প্রেক্ষাপটে সব চিকিৎসা ব্যবস্থা তো শহর কেন্দ্রিক রাজধানী কেন্দ্রিক ঢাকার বাইরের রোগীগুলোর কি হবে সেটা তো অবশ্যই আমাদের প্রাথমিকভাবে একটা জিনিস করতে হবে আমরা সহজে করতে পারি আমরা যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা চালু রাখি সবাই নিজের ঘরে ঘরে করতে পারি তাহলে এটার জন্য কারো সাহায্য দরকার নেই আমি আমাকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমরা জেনে যাচ্ছি এবং এফএনএসি বা ইয়েগুলো আমাদের এখন বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি উপজেলা কিন্তু কানেক্টেড খুব দ্রুত কিন্তু কাছাকাছি কোনো একটা উপজেলাতে যাওয়া যায় এবং সব উপজেলাতে কোনো সার্জিক্যাল স্পেশালিস্ট আছেন কিন্তু বা ডিস্ট্রিক্ট লেভেলে যদি চলে যান বেশিরভাগ কাছাকাছি জায়গাতে কিন্তু আমাদের অনকোলজি সেন্টারগুলো আছেন আপনি ক্যান্সার বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারেন আর যদি আমাদের এখানে আসেন তা খুবই ভালো হয় তবে একটা কথা জাস্ট বলে রাখি যে এই মাসে স্কোয়ার হসপিটালে আমরা কিন্তু স্পেশাল কিন্তু আপনার স্ক্রিনিং প্রোগ্রাম রেখেছি যাতে করে রুগীরা কিন্তু মেমোগ্রাম সোনো মেমোগ্রাম এগুলো আমাদের দেশে আমাদের হসপিটালে খুবই অল্প মূল্যে করতে পারেন আমরা গ্রামেরও মানুষগুলো কিন্তু আসতে পারবেন এরকম না যে তারা এখানে করতে পারবেন না আচ্ছা আরেকটি বিষয় জানতে চাইব কোভিড কালীন কথা বলছিলেন যে কোভিড কালীন সময়ের যেই ক্যান্সার ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ সেটি কিন্তু আমাদের দেশের চিকিৎসকেরাই দক্ষতার সাথে সামলিয়েছে এই ক্যান্সার রোগী যেটা বলছেন যে রেডিওথেরাপির দরকার হতে পারে কেমোথেরাপির দরকার হতে পারে রেগুলার ফলো আপের দরকার হয় এই কোভিডকালীন সময় আসলে তাদেরকে আপনারা কিভাবে ম্যানেজমেন্টটা করেছেন এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এটা ঠিকই ছিল এটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জ ছিল অনেক সময় মানে আমাদের হাসপাতালে যেমন সার্জারি চালু ছিল অনেক জায়গাতে কিন্তু সার্জারি হয়নি বাংলাদেশেও তো ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইনেও ওই সময় সার্জারিও রেফার করার কথা বলা হয়েছিল তো সেই সমস্ত সময় অনেক পেশেন্ট থেরাপি পেয়েছে আমরা কেমোর মানে সাইকেলের টাইম লোকে বাড়ি তবে আমরা হান্ড্রেড পারসেন্ট টাইম অনকোলজি সেন্টার আমরা কিন্তু শতভাগ সময় রুগীকে চিকিৎসা দিয়েছি এবং আমরা কখনও একদিনের জন্য কোভিডকালীন চিকিৎসার সময় আমাদের সেন্টার বন্ধ ছিল না আমরা কন্টিনিউসলি পেশেন্টকে সাপোর্ট দিয়েছি এবং প্রচুর পেশেন্ট আমাদের এখানে এই সময় সেবা নিয়েছেন এবং আমরা স্মার্টলি ভালোভাবে রুগীদের সেবা দিয়েছি এবং আমাদের প্রচুর রুগী কোভিড আক্রান্ত হয়েছেন বাট কিন্তু বেশিরভাগ রুগী সুস্থ হয়ে গেছেন জি আমরা শেষ দিকে চলে এসেছি জানতে চাইবো যে এই স্তন ক্যান্সারের মতো ব্যাধি যেহেতু শুরুতেই ধরা পড়লে সুস্থ থাকা সম্ভব পরামর্শ আসলে কি থাকবে যারা আক্রান্ত আছেন তাদের জন্য এবং যারা ঝুঁকিতে আছেন তাদের জন্য আমার একটাই পরামর্শ সে মেন প্রধান পরামর্শ হলো যে নিজে নিজের স্তন পরীক্ষা করি মাসিকের সাত দিন পরে অথবা যদি মাসিক বন্ধ দেন প্রতি মাসে যে নির্দিষ্ট দিন তারপর যদি সন্দেহ হয় বা চাকা বা পিণ্ড কিছু পাই তাহলে আমি নিকটবর্তী চিকিৎসকের কাছে চলে যাব এবং তারপরে আমরা পরবর্তী চিকিৎসাতে চলে যাব আমরা ব্যায়াম করি আমরা সবুজ শাক সবজি খাই আমরা যে সমস্ত কারণে ওবিসিটি যদি আমরা ওজন নিয়ন্ত্রণ করি তাহলে এমন কিছু না করি এমন কিছুর মধ্যে আমরা ইনভলভ না হয় যেমন মানে অ্যালকোহল পান না করি ধূমপান না করি তাহলে কিন্তু আমাদের এবং ক্যান্সার ঝুঁকি কমবে আর জন স্বজনের মধ্যে আছেন তারা জন্য বিশ বছর বছর থেকেই কেন যেন নিজের স্তে পরীক্ষা করি এবং স্ক্রিনিংয়ের আওতে চলে আসিোগ্রাফির কথা বলছিলেন এটি আসলে কোন বয়সের মেমোগ্রাফি সাধারণত আমরা ইউরোপে বলে থাকি পঁয়তাল্লিশ বছর এবং আমেরিকাতে সাধারণত পঞ্চাশ বছর পরে প্রতি একবার করে তারপরে আবার তিন বছর পরে আবার করে কিন্তু যাদের ইয়ে আছে ফ্যামিলি ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে অল্প বয়স থেকেই তারা আলট্রাসাউন্ডও করতে পারে অথবা তারা এমআরআইও করতে পারে এমআর মেমোগ্রাফিও করতে পারে জি আরেকটি জিনিস নিশ্চয়ই আপনিও আপনার মানে একমত হবেন সেটি অনেক কম বয়সী নারীদের বলা হয় থেকে চল্লিশ বা পঞ্চাশের পর সাধারণত নারীরা ঝুঁকির মধ্যে থাকে স্তন ক্যান্সারে কিন্তু ক্যান্সার হসপিটালগুলো ঘুরে দেখা যায় যে অনেক কম বয়সীরা ত্রিশ অর্ধ পঁচিশ অর্ধরাও এখন আক্রান্ত হচ্ছে এটির কারণ আপনি যদি আমাকে বলেন আমার নিজের কাছে পেশেন্ট ছিল আঠারো বছর বয়সী গতকাল আমি যে পেশেন্টটা হাসপাতালে দেখেছি তার বয়স ছিল সাতাশ বছর তার মানে এরকম রুগী যে আরও আছে তা না অনেক রুগী আমরা পাচ্ছি বত্রিশ বছর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পাচ্ছি ইদানিং আমরা লক্ষ্য করছি যে অনেক রুগী অল্প বয়স্ক রুগী আমাদের কাছে আসছে এটা যাদের প্রিমিয়ামের প্রচার প্রচুর রুগী বাংলাদেশে বাড়ছে এই সুনির্দিষ্ট কারণে আমি বলতে পারবো না তবে হয়তো আমাদের যে সমস্ত কারণে কথা বলা হয়েছে সে কারণের সাথে কোনোটা কোনোটা সম্পর্কিত আছে তার মানে যারা কম বয়স্করাও আছেন শুধুমাত্র বয়স্ক কিছুটা যারা নির্দিষ্ট বয়সের তাদেরই যে হবে ব্যাপারটা এমন না এমন না সবারই হতে পারে তার মানে আঠারো বছরের পর থেকে সবাইকে আসলে সচেতনতা কোনো বিকল্প নেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি দর্শকদেরকে ধন্যবাদ জি হেলথ কেয়ার শো জন্য ক্যান্সার আলাপনে এই ছিল আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন ডিবিসি সঙ্গেই থাকুন